আসসালামু আলাইকুম। আপনি কি জানেন কিভাবে আমরা খুব সহজ উপায়ে অ্যান্টিবায়োটিক চিনতে পারি? এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনি কিন্তু অ্যান্টিবায়োটিক একদম ইনস্ট্যান্ট চিনতে পারবেন। চলুন আমরা আগে কিছু ওয়ার্ড দেখে নিই, যেমন সাইক্লিন, সালফ, সেফ, সিলিন, মাইসিন অথবা মাইসিন, ফ্লোক্সিসিন। এই কয়টা ওয়ার্ড এর মাধ্যমে আমরা এখন উদাহরণ সহ বুঝবো কিভাবে খুব সহজে অ্যান্টিবায়োটিক চিনতে পারি। একদম প্রথমে আসুন, আমাদের টেট্রাসাইক্লিন গোত্র আছে, অথবা এইটাকে বলতে পারি টেট্রাসাইক্লিন পরিবার। তো এই পরিবারের মধ্যে আমাদের কয়েকটা উদাহরণ দেখলে আপনি একদম সহজভাবে বুঝতে পারবেন আপনার পরিচিত যে ঔষধগুলো আছে সেগুলো সে অ্যান্টিবায়োটিক নাকি অন্য কিছু। দেখুন এটার উদাহরণ কি আছে, ডক্সিসাইক্লিন, টেট্রাসাইক্লিন। আবার আরেকটা উদাহরণে আসুন, সালফানোয়েডস। সালফানোয়েডস এর ক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে কাকে দেখতে পাচ্ছি, দেখুন সালফাসালাজাইন এবং হচ্ছে সালফামিথ্যাক্সাজোল। ওকে, আচ্ছা, এরপরে আমাদের আছে একটা উদাহরণ, সেটা হচ্ছে যে সেফালোস্পিরিন্স। এটার উদাহরণ হিসেবে আপনি পাচ্ছেন সেফালোজোলিন এবং হচ্ছে সেফালেক্সিন। আচ্ছা, এরপরে আমাদের খুবই পরিচিত অর্থাৎ অ্যান্টিবায়োটিক জগতের সব থেকে পরিচিত যেটা আমাদের পেনিসিলিন। পেনিসিলিনের উদাহরণ আপনি কাকে পাচ্ছেন, অ্যাম্ফিসিলিন এবং অ্যামোক্সিসিলিন। ওকে, আচ্ছা, এরপরে আরও কিছু উদাহরণ আছে, যেমন হচ্ছে অ্যামিনোগ্লাইকোসাইডস এবং ম্যাক্রোলিডস। এটার ক্ষেত্রে আপনি উদাহরণ পাবেন জেন্টামিসিন এবং এরিথ্রোমাইসিন, খুবই পরিচিত আমাদের জন্য। এবং সবার শেষে যেটা আমরা পাই সেটা হচ্ছে ফ্লোরোকুইনোলনস, এটা কিন্তু আপনার খুব পরিচিত। এবং এটার উদাহরণ হিসেবে আপনি বাজারে যে ঔষধগুলো পাবেন সেগুলোর ক্ষেত্রে জেনেরিক নেম হিসেবে পাবেন সিপ্রোফ্লাক্সাসিন এবং লিভোফ্লাক্সাসিন। এরকম সহজ এবং ম্যাজিক উপায়ে নার্সিং প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের পড়াগুলোকে আরও সহজ করতে আজই ভর্তি হয়ে যান বিব্রেইনার নার্সিং স্কুলে।